বিয়ে করতে এসে বউ না পেয়ে থানায় বর। হ্যাঁ, এমনই কাণ্ড ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়। মাথায় টোপর, গায়ে পাঞ্জাবি, পরনে ধুতি, বিয়ের জন্য সব কাজই ছিল সারা, কিন্তু কোণে খুঁজে না পাওয়ায় বাঁধল বিপত্তি। তাই একেবারে সোজা থানায় হাজির বর আর তার বন্ধু বান্ধবরা। দায়ের করা হলো অভিযোগ, কিন্তু বউ না পেয়ে মনোকষ্ট নিয়ে বাড়ি ফিরতে হলো নদিয়ার অয়ন ঘোষকে। জামাই সাজে থানায় কেন এসেছেন? বিয়ে করতে। হ্যাঁ, কি হয়েছে? এখানে এসে ওরা মেয়ের বাড়ির লোক, মাসির বাড়ির লোক, মাসির বাড়িতে ঘর কত ছিল, ওরা বেইমানি করেছে আমার সঙ্গে। তারা মাসির বাড়ি খুঁজে পাননি? না। কি হয়েছে? বললে মাসির বাড়ি ঠিকানা দিয়েছে গোয়ালপাড়া বাঁধের ধারে বাড়ি, ওখানে এসে ঠিকানা পাইনি, বলছে বলপাড়া ঘাটে লোক পাঠিয়েছি। হ্যাঁ, তাহলে তোমরা বলপাড়া ঘাট থেকে তোমাদের নিয়ে আসবো। ঘাটে এসে কথা হলো, তারপরে বললো যাচ্ছে, তারপরে আর লোক আসেনি। আপনি কি করেন? আমি জয়পুরে থাকি, জুয়েলারি কাজ করি। কীভাবে পরিচয় হয়েছিল মেয়ের সঙ্গে? মেয়েটার সঙ্গে, মেয়েটার একটা বান্ধবীর সঙ্গে আমার একটা বন্ধুর বিবাহ হয়, সেই থেকে যোগাযোগ। মেয়েটার সঙ্গে দেখা হয় দুবার তিনবার, দেখাও হয়েছে মেয়েটার সঙ্গে দুবার। এখন কি করবেন? এখন আমরা কি করবো, কেস করলাম থানায়, এবার বাড়ি যাচ্ছি। থানায় বলো তদন্ত করে আমাদের হয় জানাবে। আমরা জানতে চাই এইটাই, আজকে তো বিয়ের ডেট ছিল না, তার আজকে বিয়ে করতে এলেন? আজকে ওদের 28 তারিখে প্রবলেম ছিল একটা, ওর একটা দাদু মারা গিয়েছিল। বছর কি হয় না হলে বিয়ে হয় না, বছর কি হয়েছে 28 তারিখে, আজকে আজকে 30 তারিখে এক্সট্রা করে দিয়ে দেবো বাড়িতে, রবিবার বাড়িতে উকিল ডেকে এক্সট্রা করে। কিন্তু দুপক্ষের আলাপ কিভাবে? বরপক্ষ বলছে মাস ছয়েক আগে বন্ধুর বিয়েতে পাত্রীর সঙ্গে পরিচয় হয় অয়নের, তারপর থেকে অনলাইনে যোগাযোগ, ফোনেই ঠিক হয় বিয়ের দিন। বর্ধমানের মেয়ে বিয়ের জন্য ঠিকানা দেয় কাটোয়ার মাসির বাড়ির। ক্যালেন্ডারে বিয়ের দিন না হলেও 17ই ডিসেম্বর ঠিক হয় বিয়ে, কিন্তু গঙ্গার ঘাটে গিয়ে মেয়ের সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি ছেলে। তাই মনের দুঃখ নিয়ে ফিরতে হচ্ছে ছেলের ঠাকুমাকেও। ঘটনাটা ওই যে ফোনে ফোনে যোগাযোগ, ছেলে আমার দেখতে ফোনে দেখতে মেয়ে দিয়ে, মেয়ের মাসি মা বাবা সবাই বললো দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো। দিয়ে একদিন ওরা যাবো বললো, দিয়ে গেল না। দিয়ে আমাদের বললো তোমরা এসো, যে আমাদের একদিন এলো কাটা থেকে হয়ে গেলো, তারা পাত্তা দিল না, পাত্তা দিল না। তাও আবার তাও যোগাযোগ করলো যে আমরা 28 তারিখ দিয়ে দেবো, তাই বললো অনুষ্ঠান করি 28 তারিখ দিয়ে দেবো বলে। তখন বললো 28 তারিখ আমাদের একটা অসুবিধা হচ্ছে, তাইলে 30 তারিখে রবিবার হচ্ছে, রবিবারে আমরা কোর্টে থেকে এক্সটেন্ড করে দেবো, এক্সটেন্ড করে দেবো। তাইলে এইবার আমরা বাড়ি থেকে নানিম কপালে হলুদ সব রকম করছি, তোমরা করিয়ে নিয়ে আসো। হ্যাঁ, যে আমরা ছেলের কপালে হলুদ দিলাম, নানিমুখ করলাম, করে আমাদের সাজিয়ে কুজিয়ে নিয়ে আসতে হলো। তাহলে এবার নিয়ে এলাম, নিয়ে এসে কাঁঠাল বাজার ঘাটে এলাম, বলপাড়া ঘাটে এলাম। তখন বললো আসো, আমাদের লোক দাঁড়িয়ে আছে, লোক নাই, দাঁড়িয়ে থাকি। দিয়ে তারপরে ফোন করলো, বললো যে আসো কাটোয়ার ঘোষপাড়ার বাঁধাঘাটের কাছে এসো। ওখানে গিয়ে ফোন করলাম, ফোন তুললো, বললো 5 মিনিট পর আমাদের লোক যাচ্ছে, তোমরা দাঁড়াও। দিয়ে 5 মিনিট ছেড়ে 1 ঘন্টা হয়ে গেলো, দাঁড়িয়ে আছি, কোনো ব্যাপার নেই। দিয়ে তারপরে মেলা পাবলিক দাঁড়িয়ে গেলো, পাবলিককে বললো যে এই ব্যাপার, চলো আমরা ওই কি ডাক্তারের এখানে নাম বললো, বললো ওর কাছে বাড়ি, তাহলে আমরা যাচ্ছি, চলো এ পাড়ায় নয়। দিয়ে আমাদের বিয়ে আর আসেনি? হ্যাঁ, মেয়ের বাড়ি থেকে কেউ আসেনি না। দিয়ে লোক কোনো পাত্তাই নেই। দিয়ে আমাদের এখানে তারা নিয়ে এলো, পাবলিককে নিয়ে এলো, ওই ঘোষপাড়া থেকে পাবলিককে নিয়ে। ফোন করে পাওয়া যাচ্ছে না মেয়েদের বাড়িতে? ফোন করি, মেয়েকে সুইচ অফ করে দিই, মেয়ের ফোন কেটে দিই। ছেলে কি বিয়ে করবে বলে এসেছিল তো? হ্যাঁ, বিয়ে করবে তো সেই দিকে এসেছে, গোবর টোবর সব নিয়ে পড়ে। হ্যাঁ, বিয়ে পড়ি এসছে। বিয়ে কোনো পাত্তা। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি বর্ধমান, মাসির বাড়ি থেকে বিয়ে হবে। এককালে সিনেমায় দেখা যেত জানলা দিয়ে বউ পালাচ্ছে, কিন্তু এবার অনলাইনে বিয়ে ঠিক করে ধাক্কা খেতে হলো বরকে। ধুতি পাঞ্জাবি টোপর পরে একেবারে বর বেশে এলেও নদীর পার থেকেই ফিরে যেতে হলো নিজের বাড়ি। অনেকেই প্রশ্ন করছেন, পাত্র কি তাহলে লগ্নভ্রষ্ট হলেন? মাধ্যম পেরো রিপোর্ট।